রমজানকে তিনটা ভাগে ভাগ করে থাকি, আমরা বলে থাকি, অনেকেই বলি রমজানের প্রথম দশক রহমতের, মাঝখানের দশক মাগফেরাতের, আর শেষের দশ দিন হচ্ছে নাজাতের, মুক্তির। অবশ্যই এমন একটি হাদিসও পাওয়া যায় যেখানে বলা হয়েছে আউয়ালুহু রহমাতুন ওয়া আউসাতুহু মাগফেরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এ রমজান মাসের প্রথম দশ দিন রহমতের, দ্বিতীয় দশ দিন মাগফেরাতের, আর তৃতীয় দশ দিন নাজাতের। এ মর্মে বায়হাকিতে একটি হাদিস এসেছে, বায়হাকি 3608 নম্বর হাদিস। তবে হাদিসটি ঠিক নয়, হাদিসটি বাতিল। এখানে একজন রাবি রয়েছেন আলী ইবনে জায়েদ ইবনে জুদান, যার হাদিস গ্রহণযোগ্য নয়, তিনি অস্বীকৃত একজন রাবি। যে বিশ্লেষণ সহিহ ইবনে খুজাইমার মধ্যে করেছেন এই হাদিসটিকে, সহিহ ইবনে খুজাইমা হাদিসটি উল্লেখ করে বলছেন হাদিসটি ঠিক নয়। সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি। তাহলে স্পষ্ট যে রমজানকে তিনটি ভাগে ভাগ করার সুযোগ নেই। তাছাড়া সহিহ হাদিসের সরাসরি এটি বিপরীত, যে হাদিসগুলো আগে তেলাওয়াত করলাম, পাঠ করলাম। আল্লাহ রাসূল বললেন যে যখন রমজান মাস আসে, ফুতিহাত আবু আবুর রহমা, রহমতের দরজা আল্লাহ খুলে দেন। যে হাদিস সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস। তাহলে পুরো রমজানের জন্য রহমতের দরজা খোলা হাদিস বুখারীর। তো বাইহাকির হাদিস দিয়ে শুধু প্রথম দশ দিন কী করে আমি খাস করে নিতে পারি? অনুরূপভাবে দেখুন সহিহ বুখারীর 1901 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে রমজানের সিয়াম পালন করলে গুফেরা মা তাকাদ্দামা মিন দাম্বি, গুফেরা লাহু মা তাকাদ্দামা মিন দাম্বি, এই সিয়ামের বিনিময়ে অতীতের সকল পাপ ক্ষমা হয়ে যায়, মাগফেরাত হয়, ক্ষমা হয়। তো এটা তো পুরো রমজানের জন্য ক্ষমা, আমি কেন মাঝখানের দশ দিনের জন্য খাস করে নিলাম? অনুরূপভাবে যে হাদিসটি ইবনে মাজার 1682 নম্বর এবং 83 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইউতকিম মিনান নার, রমজান মাসে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয় মানুষকে, নাজাত দেওয়া হয়। তাহলে এটা পুরো রমজানের জন্য, কেন আমি খাস করে নিলাম শুধু শেষ দশ দিনের জন্য? বিধায় এই রমজানকে তিনটি ভাগে ভাগ করার কোনো সুযোগ নেই। পাশাপাশি